হ্যালো হ্যালো মৌসুমি মৌসুমি আমি সানি তুমি কই তোমার আমি ফোনে পাচ্ছি না তুমি আমার একটা কলও দিতেছো না মৌসুমি আমি তো অন্য একটা বর্ডারে ঢুকে গেছি বুঝছো ওরা বলছিল 20 দিন লাগবে এখন তো 30 দিন হয়ে গেছে আর নাকি 10 দিন লাগবে তুমি কোনো চিন্তা করো না মৌসুমি আমি একদম ঠিকঠাক আছি আমি আমেরিকা ঢুকে তোমার ফোন দিতেছি ঠিক আছে শুনতেছো আমার কথা শুনতেছি মৌসুমি আই লাভ ইউ I love you too. আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি আমার এর কোনো টেনশন করো না আমি একদম ঠিকঠাক আছি ঠিক আছে রাখো তুমি কি জবলো ফান নিকলা মা ঢুঁড়নে কো জামানে মে জবলো ফান নিকলা হ্যালো ভাই আমি শাকিল তুই কই আছস কত দূর আমি তো সাগরের মাঝখানে কই আছি কেমনে ঘুম তোর তো ফোন দিয়ে পড়ে পাই না তুই খাওয়া দাওয়া করছস ঠিকঠাক মতো এনে কি নেটওয়ার্ক আসেনি আ করছি কয়দিন লাগবো পৌঁছাইতে জানি না আর মনে বেশি দিন লাগবো না তিন চার দিনের ভিতরে পৌঁছে যাব আল্লাহ মাহফুজ জানে তুই ঠিক মতো পৌঁছাইতে পারবি কিনা সমস্যা নাই আপনি কোনো চিন্তা করেন না আমি পৌঁছে ফোন দিই মনে হ আমার তো আর কোনো কাম কাজ নাই আমি তোর লয়ে চিন্তা করি রাখলাম ভালো থাকিস ঠিক আছে আমি আমেরিকাতে ফোন দিব হাই রে জীবন হাই রে জীবন হাই রে জীবন হাই তোর এত করে বুঝায় বললাম আমি বিয়েটা করার দরকার নেই কই আমার কথা খালি টাটাই না এখন যদি আমি ওর বিয়ে না করতাম মৃত্যুর মতো মাই আমার কোনোদিন বিয়ে করতো সুযোগ পাইছি বিয়ে করে লাইছি প্রেমের গোষ্ঠী গেলে ডাইরেক্ট বিয়ে আচ্ছা ঠিক আছে বিয়ে করছস ভালো কথা আমি দু একদিনের মধ্যে ঢাকা চলে যা এলাকায় বেশি দিন থাকলে লোকজন তো বুঝে যাইব যে তুই আসলে আমেরিকা থাকস তা তুই ঢাকায় থাকস তারপরে আমার ব্যবসা যাবো তোর ব্যবসা যাবো সাথে বউটাও যাই আপনার মনে কি দয়া মায়া নাই আরে ভাই দয়া মায়া থাকবো না কেন দয়া মায়া আছে এটা তুমি সেটা অন্যরকম আমি বিয়েটা করছি কয় দিন হয়েছে এত সুন্দর বউ রেখে আমি যাবো গা আমি আরো মিনিমাম 2 মাস থাকবো মাইনসে আমারে জিগাইলে কম যে আমাদেরকে মানুষ মদ খাইতেছে না 2 মাস বার বন্ধ আরে বাবার এই জিনিসটা বুঝার চেষ্টা কর তুই এখন যা দরকার হলে তুই 1 বছর পরে এসে 3 মাস থাকবি আর তোর বোন বুঝে কিন্তু অনেক ব্যস্ত আমেরিকার বার থেকে তোর বসে তোর বারবার ফোন দিতেছে তোর যাইতে হইব আর বেশি দিন এনে থাকলে আমেরিকার যে গ্রিন কার্ড আছে ওটাও হারাই আর তোর বউর হলে কোনো চিন্তা করিস না তোর বউর দিকে আমি খেয়াল রাখবো এই দায়িত্ব আমার আমার বউয়ের দায়িত্ব আপনি নেওয়া লাগবে না আমার বউয়ের দায়িত্ব আমি নিতে পারবো আপনার যেটা আসল দায়িত্ব টাকা দিয়ে ওইটা পালন করেন দেন টাকা দেন আর বিয়ে শাদী করছি টাকা পয়সা বাড়াই দিই আরে না বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না ওটাই তো কইতেছি ঠিক আছে বাড়াই দিব আগামী মাস থেকে তুই এখন যা তুই ঢাকায় গিয়ে আমার ফোন দিবি ঠিক আছে এর আগে ফোন দিবি ঠিক আছে जब वफा निकला कमल हो गई थी जिंदगी दस्तके खुशियों ने दी थी मिट गई थी हर कमी क्यों बेवजह दी ये सजा क्यों ख्वाब देखे बोले गए পাসপোর্ট নিছো হ্যাঁ নিছি দেখা বসে সব হ্যাঁ নিছি খাওয়ানোর পানি আছে ব্যাগে আমি একা একা যামো এত দূরে তুমি আমার লগে গেলেই পারতা আরে আমি তো যামো এখন এক লগে যদি দুইজন যাই এলাকার লোকজন সন্দেহ করবো না বাবু আমরা পালাইতেছি আর তাছাড়া তিন চারজন কুয়েতে বড় পার্টি পাইছি বড় একটা অ্যামাউন্ট এই টাকাটা নেই আর ব্যাংকের যে অ্যামাউন্ট আছে সবগুলো মিলে বড় একটা অ্যামাউন্ট তারপর ঢাকাইতেছি সরাসরি মালয়েশিয়া আমার যে বাবা আমার বাবাগুলো মালয়েশিয়ায় মালয়েশিয়ার নাগরিক এরপর সন্দীপ তো দূরের কথা বাংলাদেশে আর ফিরবো না